শারারাতের সাথে বিশাল করে চলছে অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন সময় স্পর্শকাতর জায়গায় বল পড়ে গুরুতর আহত এক ক্রিকেটার। আহত ক্রিকেটারের নাম সাগর দাস। আহত ক্রিকেটারের চিকিৎসা চলছে বিশালগড় মহকুমা হাসপাতালে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার বিশালগড় দ্বাদশ্রেণী স্কুল মাঠে বিশালগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলছিল কোনাবন প্লে সেন্টার এবং বিশালগড় এইচএস এর মধ্যে। খেলা চলাকালীন সময় কোনাবন প্লে সেন্টারের ক্রিকেটার সাগর দাসের স্পর্শ অঙ্গে বল পড়ে, এতে গুরুতরভাবে মাঠে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সাগর দাস। পরে স্থানীয় একটি গাড়িতে করে সাগরকে তড়িঘড়ি নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে, এমনটাই জানালেন খেলা পরিচালন কমিটির এক কর্মকর্তা। লগে লগে এতে ব্যাটসম্যান ব্যাট করতেছিল, সামনে ড্রাইভ করতেছিল, এই সঙ্গে তার কী হলো কিছু লাগছে কি বলবো, এতে সঙ্গে সঙ্গে মাটি ফেরে গেছে। ওই আমরা সবাই গেছি, গিয়ে সেটা মানে ব্যথা ব্যথা ছিল, সবাই মিলে আসছে। কী খেলা চলছে? কি আন্ডার-15 ফাইনাল ম্যাচ তো করতেছে, কার কার মধ্যে খেলা? আজ হয়েছে বিশালগড় পিস, বিশালগড় এইচএস বাস স্কুল পিস, মানে এই খেলাটা আয়োজন করছে, খেলার আয়োজন বিশালগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন। যে আহত হয়েছে তার নাম কি? যেটা আহত হয়েছে তার নাম হচ্ছে সাগর দাস। কোন টিমের প্লেয়ার? কোনাবন পিসি। এখন কোন ওখানে বিশালগড় হসপিটাল আছে। এদিকে ম্যাচ চলাকালীন সময়ে অপ্রীতিকর এই ঘটনার পর অভিযোগ বিশালগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনে পরিচালিত বিভিন্ন আসরে খেলা চলাকালীন সময়ে খেলোয়াড়দের জন্য ন্যূনতম চিকিৎসা পরিষেবা রাখা হয় না অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। খেলা চলাকালীন সময় মাঠের পাশে রাখা হয় না আপৎকালীন সময় ব্যবহারের জন্য কোনো অ্যাম্বুলেন্স, তাছাড়াও খেলোয়াড়দের ন্যূনতম সুরক্ষা সামগ্রীও প্রদান করা হয় না অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলে অভিযোগ রয়েছে খেলোয়াড়দের অভিভাবকদের তরফে। এখন দেখার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বিশালগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালন কমিটির এ ধরনের গাফিলতির জন্য তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। বিশালগড় থেকে সুমন দেবের রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।